আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন? নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যে যেখান থেকেই সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সিসিটিভির পর্দাতে, তাদের জন্য আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাজ জ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ দেবাশিসদা, যারা পেয়েছেন তারা বুঝতে পেরেছেন দেবাশিসদা কী জানেন আর কি করতে পারেন, আর যারা আসতে পারেননি তারা উপলব্ধি করতে পারেননি। দেবাশিসদার কাছে বারে বারে আসতে হয় না, দেবাশিসদার কাছে বারে বারে ভিজিট লাগে না, দেবাশিসদার চেম্বারে বারে বারে আসতে হয় না, বারে বারে প্রতিকার করতে হয় না। এগুলি যারা এসেছেন বিগত বছরে তারা বুঝতে পেরেছেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রী মানে হচ্ছে গ্যারান্টি ট্রিটমেন্ট, সমস্যা সমাধানের একমাত্র নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। এই কথাটি হয়তো আমি নিজের মুখে বলাটা শ্রেয় নয়, এই কথাটা আপনাদের মধ্যেই তার বহু হাজার হাজার প্রমাণ আছে, যা প্রমাণ আপনারা পেয়েছেন জীবনে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, বহরমপুর, মেচেদা, মেদিনীপুর, বাঁকুড়া, বিভিন্ন জায়গায় যারা দেখিয়েছেন তারা বুঝতে পেরেছেন। তারাপীঠ, কৃষ্ণনগর, বহরমপুর, গড়িয়াহাট, কালীঘাট, বারাসাত, ব্যারাকপুর, উত্তরপাড়া, দমদম, শিথিল মোড়ে যারা দেখিয়েছেন তারা বুঝতে পেরেছেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে গেলে কি হয়। একটা কথা বলি, এই যে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, এই সৌভাগ্যের দিশার অনুষ্ঠান আপনারা যে প্রত্যেক নিয়ত টিভির সামনে ওয়েট করে থাকেন, কেন? এই প্রোগ্রামটা সম্পূর্ণ আলাদা প্রোগ্রাম। আপনার জীবনে, আপনার জীবন চলার পথ কতটা সুগম হতে পারে, কতটা সাকসেস হতে পারে, আপনার সন্তান তার কেরিয়ার কতটা সাকসেস হতে পারে, এই তারই এই অনুষ্ঠান। একটু আমি বলছি, যারা মানব জন্ম পেয়ে আমরা পৃথিবীতে এসেছি, অজানা তথ্য জেনে নিন, যারা মানব জন্ম পেয়ে পৃথিবীতে এসেছি আমরা, ভগবানের সৃষ্টিতে যারা আমরা এসেছি, পিতামাতার গর্ভে বলুন বা উড়াশে বলুন, তাদের জীবনে সুখ শান্তি, গাড়ি বাড়ি, ঐশ্বর্য, প্রতিষ্ঠা লাভ, দাম্পত্য সুখ শান্তি, বিলাসবহুল জীবন, তো এই সমস্ত ভগবান আপনাকে লিখে দিয়েছেন, 100% লিখে দিয়েছেন। এটা আমি লিখিনি, ভগবান লিখে দিয়েছেন, যারা আমরা মানব জন্ম হয়ে পৃথিবীতে এসেছি। আপনার সন্তান সুখ, আপনার সন্তানের কেরিয়ার, আপনার সন্তানের এডুকেশান, আপনার সন্তানের চাকুরি, আপনার সন্তানের ব্যবসা, আপনার অর্থ মানে সংযোগ, আপনার বিলাসবহুল জীবন, আপনার দাম্পত্য সুখ শান্তি, আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধ জীবন ভগবান আপনাকে লিখে দিয়েছেন। অনেক প্রোগ্রামে আপনাদের বলেছি, তো এই যে লিখে দিয়েছেন এটা আপনি কি করে বুঝবেন? লিখে দিয়েছেন আপনি কি করে বুঝবেন? আপনি দেখুন একসঙ্গে পড়াশোনা করতেন, তার কারো না কারো এই সমস্ত জীবনে হঠাৎ তার চাকরি হয়ে গেল, তার এডুকেশন কমপ্লিট হয়ে গেল, তার বিবাহ হলো, আপনি নিজের চোখেই দেখেছেন, তার গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি অনেক কিছু বিলাসবহুল জীবন পরিণত হলো, আপনার হলো না। আপনার বান্ধবী একই সঙ্গে পড়তেন, দেখুন তার হয়েছে আপনার হয়নি, আপনার পাশের বাড়ির লোক হয়েছে আপনার হয়নি, আপনার গ্রামের লোক হয়েছে আপনার হয়নি, আপনার আত্মীয়র হয়েছে আপনার হয়নি, আপনি দেখতে থাকুন। তাহলে হয়েছে, হয়েছে তো, তা কেন হয়েছে? ভগবান লিখে দিয়েছে বলে তাই হয়েছে, এবং গ্রহ তাকে সুফল দিয়েছে। আর যাদের হননি
তাদের জন্মকোষ্ঠীতে কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে সাথী, ভৌতিক যোগ, গুরুচণ্ডাল যোগ বা দারিদ্র যোগের মতন, স্বর্ণছড়া যোগের মতন যোগ রয়েছে বলে আপনার জীবনে সারা জীবন কাজই করে গেলেন। সন্তান, যে সন্তানটি আপনি লেখাপড়া করিয়ে মানুষ করলেন, সে সন্তান আপনাকে ভুল বুঝল। আপনার জীবনে সারা জীবন কাজই করে গেলেন, কোনো সেভিংস করতে পারলেন না, বিলাসবহুল জীবনের অধিকারী হতে পারলেন না, এই গ্রহগত ডিস্টারবেন্স, এইটাকে একজন অভিজ্ঞ মানুষের কাছে আপনাকে যেতে হবে পৌঁছে। সেই মানুষটি যদি আপনার পিবিআরস প্রেজেন্ট আফটার যদি বলে দিতে পারেন এবং আপনার শরীরে যদি কোনো কঠিন ব্যাধি থাকেন যদি বলে দিতে পারেন, বুঝতে হবে সেই মানুষটি সারিয়ে দিতে পারেন। আর এই সেই সারানোর মধ্য দিয়ে, সেই আপনার জীবনের সমস্যা সমাধানের মধ্য দিয়ে বা স্বপ্ন পূর্ণ করার জন্য এই সৌভাগ্য দিশার অনুষ্ঠান। আর সেই সৌভাগ্য দিশার অনুষ্ঠান ডক্টর দেবাশিষ শাস্ত্রীর অনুষ্ঠান। আর সেই দেবাশিষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ দেবাশিষ দা। যারা এসেছেন তারা বুঝতে পেরেছেন, আর যারা আসতে পারেননি একবারের জন্য চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে সাকসেস অবধারিত, গ্যারান্টি পেয়ে যাবেন। দেবাশিষ দা মানেই হচ্ছে গ্যারান্টি ট্রিটমেন্ট। নমস্কার, কে বলছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আপনি হাওড়া থেকে বলছেন, বলুন। আমি আমার ছেলের সম্পর্কে, আপনার ছেলের সম্পর্কে জানবেন, ঠিক আছে, বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, ওর নাম হচ্ছে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 8/2/7/2/76, ঠিক আছে, 7/2/76। ছেলে কি করছে এখন বলুন। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই বলে দেবো। দিদি একটু লাইনে থাকুন, অনেকক্ষণ ধরে আপনি লাইনে ছিলেন, আপনাকে অশেষ ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার এই শুনে। টাইমটা বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন। হ্যাঁ, টাইমটা কখন? টাইম 7:10 সকাল। সকাল 7:10, আচ্ছা ঠিক আছে, 7:10। কোথায় জন্ম? হাওড়াতে জন্ম। বাহ, হাওড়াতে জন্ম। ছেলে প্রাইভেটে কাজ করছে? আচ্ছা, আপনার হাজবেন্ডও কি প্রাইভেটে কাজ করছে? মারা গেছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলে দিচ্ছি, 7 February 1976 শনিবার ছিল। এই আগের প্রোগ্রামে আপনারা দেখেছেন শনি মঙ্গল যোগ, শনিবার মঙ্গলবার জন্ম হলে কি হয়, নিশ্চয়ই সেটা শুনেছেন। তো এই যে জীবনে বহু বাধা বিঘ্নর জীবন। আচ্ছা, অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, কুম্ভ লগ্ন, সপ্তমী কৃষ্ণপক্ষে জন্ম, এবং হচ্ছে দেবগণ। ছেলে 1976 জন্মগ্রহণ করেছে, কিন্তু তার যে বিবাহ প্রবলেম হয়েছে, মানে বিয়েটা হচ্ছে না, তার ছেলে কিন্তু মাঙ্গলিক, এর আগে কিন্তু দেখিয়েছেন কাউকে, তা সে কি বলেছে? মাঙ্গলিকই বলেছিল, একটু জোরে বলবেন। এবং যে এই যে মাঙ্গলিকটা রয়েছে, চতুর্থে মাঙ্গলিক থাকবে, তার কেরিয়ারে সমস্যা থাকবে, তার বিবাহ সমস্যা থাকবে, এটা হচ্ছে প্রথম জায়গাটা। ষষ্ঠ স্থানে শনি বসে আছে, মানে সে প্রাইভেটে কাজ করবে, সে সরকারি চাকরি জায়গায় ডিস্টারবেন্স হবে, এবং প্রাইভেটে কাজ করে কিন্তু সে অর্থ যা রোজগার করবে সেটা কিন্তু যেভাবেই হোক সেটা খরচ হয়ে যাচ্ছে। মানে আপনি বলুন যে ও যে খুব স্যালারি খুব বেশি পাচ্ছে না, যেখানে কাজ করছে ওর স্যালারি খুব বেশি পাচ্ছে না, এবং মাসের শেষে সেটা ওর মানে সংসারটা টোটাল ওই চালাচ্ছে কি, তাহলে সেইটা হচ্ছে যে ওর সেভিংস হচ্ছে না। কারণ হচ্ছে এই জায়গায় ষষ্ঠ শনি বসে আছে, চতুর্থ মঙ্গল বসে আছে, এবং তার জন্মকোষ্ঠীতে কিন্তু এই যে মাঙ্গলিক এবং তার যেটা একাদশে বুধায়িত্ব যোগ ছিল, তার জীবনে অনেক মানে সুযোগ হাতছাড়া হয়ে গেছে, তার জীবনে অনেক সুযোগ ছিল কিন্তু সেইগুলি এই মাঙ্গলিক এবং এই ষষ্ঠভাবের অশুভ যোগের কারণের জন্য তার ডিস্টারবেন্স হয়েছে। তা এখন যে বিবাহ সমস্যাটা যে রয়েছে, সেই বিবাহ সমস্যাটাও ঠিক করতে গেলে ষষ্ঠ স্থানে এবং চতুর্থ স্থানে একটু প্রতিকার করে নিলে আগামী সেপ্টেম্বর মাসে ওর কিন্তু বিবাহের যোগ আসবে। বুঝতে পারছি, এই রেমেডি যদি আপনি না করবেন, একজন অভিজ্ঞ মানুষের কথা আপনাকে শুনতে হবে। কারণ হচ্ছে আপনি যদি ভাবেন যে এমনিতে সব হয়ে যাবে, আপনি দেখুন আরও 10 বছর অপেক্ষা করুন, যদি জোর করে বিয়ে দেবেন তো
ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ হচ্ছে একটা জিনিস, আমার জীবনের এক্সপিরিয়েন্স, 26 বছরের ছেলে, 23 বছরের মেয়ে হয়েছে যাদের, তাদের বিয়ে হয়েছে 30 বছর, তারপরেও তার মাঙ্গলিক কালসর্পের জন্য তার ডিসকানেক্ট হয়ে গেছে, এটা আমার জীবনে আমি দেখেছি, আমাকে সেই প্রতিকার করতে হয়েছে। তো কথা হচ্ছে এই জায়গাটা ভীষণ, চতুর্থ স্থান এবং ষষ্ঠ স্থান আমাদের কর্মস্থান এবং আমাদের ক্যারিয়ারের জায়গা তৈরি করার স্থান। তা চতুর্থ হাউজে মঙ্গল বসে আছে মাঙ্গলিক, সেখানে বিবাহিত জীবন ডিস্টার্বেন্স হবেই, এবং বিবাহ জোর করে দেবেন তো সেটা ডিসকানেক্ট হয়ে যাবে। এর জন্য একটু প্রতিকার করুন, এই দোষটাকে ঠিক করুন, আগামী দিনে আগামী সেপ্টেম্বর মাসের পর, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ওর কিন্তু বিবাহের যোগ করিয়ে দেওয়া যাবে। দেবাসিদ্ধার চেম্বার কোথায় কী আছে না আছে একটুখানি নোট ডাউন করে সরাসরি চেম্বারে চলে আসবেন, দেখবেন আপনার গ্যারান্টিও পেয়ে যাবেন, কাজ হয়ে যাবে। কেমন? নমস্কার, ভালো থাকুন। যে কথা বলছিলাম, আপনার চেম্বার নিশ্চয়ই জানা আছে, প্রত্যেক বৃহস্পতিবারে হচ্ছে হাওড়া এবং আমার উত্তরপাড়ায় নিজের চেম্বার, আপনারা যেখানে সুবিধা হবে নিশ্চয়ই আপনারা নোট ডাউন করে আপনার বুকিং নাম্বার বুকিং করে সরাসরি চেম্বারে চলে আসতে পারবেন, এবং প্রত্যেক শুক্রবারে কালীঘাট, প্রত্যেক শনিবারে সিথির মোড়ে পেয়ে যাবেন বম্বে ডাইং শোরুমের দোতলার উপরে। এটা হচ্ছে কলকাতার চেম্বার, এবং বাইরের চেম্বার যেটা আছে সেটা বলে দিচ্ছি, 25 তারিখে রয়েছে বর্ধমান, 26 তারিখে দুর্গাপুর আছে, এবং 5-5 5ই মে মালদা রয়েছে, 6-5 বহরমপুর রয়েছে, 14-5 মেচেদা আছে, এবং 15-5 বাঁকুড়া আছে, 21-5 শিলিগুড়ি আছে, 22-5 জলপাইগুড়ি আছে, 26-5 বর্ধমান আছে, এবং 27-5 দুর্গাপুর আছে, 28-5 তারাপীঠ আছে। এটাকে আপনারা দেখে নিন কোথায় কবে চেম্বার আছে, যদি দেবাশ্রীদার উপরে ভরসা থাকে, কারণ মেন হচ্ছে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস। একজন মানুষের কাছে যাবেন, সেই মানুষটি কতার কোয়ান্টিটি কী আছে, কোয়ালিফিকেশন কী আছে, এই প্রফেশনে যোগ্য মানুষ কি না, মানুষের সেবা করেছেন কি না, আপনাকে সেটা দেখতে হবে, বা সেইটা গ্যারান্টি পাচ্ছেন কি না, আপনার অর্থ নষ্ট হচ্ছে কি না, এই জায়গাটাকে আগে ইনকোয়ারি করে চেম্বারে চলে আসতে হবে, দেখবেন আপনি কাজ পাবেনই। এটা হচ্ছে দেবাশ্রীদার গ্যারান্টি ট্রিটমেন্ট। যাবো যে আপনাদের কাছে যে প্রমাণ আছে দেবাশ্রীদের কাছে এসে, যারা ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে যারা এসে কাজ পেয়েছেন, দেখুন হাজার হাজার মানুষ, সেই প্রমাণ আপনাদের কাছে আছে, দেখাবো সেইখানে, কোথাও যাবেন না, আবার লাইনে ফিরে আসবো। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলে। দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে কি উপকার আপনার হয়েছে? আমি অনেক উপকার পেয়েছি, আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আচ্ছা, মেয়ের কতগুলো প্রবলেমের জন্য সবকটা থেকে আমি বেরিয়ে এসেছি, মেয়ে এখন খুবই ভালো রয়েছে। বিয়ের জন্য এসেছিলাম, আমার অশান্তি চলছিল, সেটা ঠিক হয়ে গেছে। তারপরে মেয়ে পড়তে বসতো না, সেই জিনিসটার থেকে মুক্তি পেয়েছি। তারপরে মেয়ের শরীর নিয়ে একটু ভুগছিলাম, ওটা থেকেও আমি বেরিয়ে এসেছি, এখন মেয়ে খুব ভালো আছে। ওই জন্য আমি দাদার কাছে আবার এসেছি। আপনি মনে করেন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? নিশ্চয়ই উপকার পাওয়া যায়, দাদার কথা শুনে ঠিক মতো চললে উপকার পাবেই। আপনি 10 জনকে নিশ্চয়ই বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলতে চাই, বলছি আমি। আপনারা কোথা থেকে এসেছেন? খড়দা থেকে। আপনারা কতদিন ধরে আসছেন? এই মাসখানেক ধরে আসছি। আপনারা এই যে মাসখানেক থেকে ধরে আসছেন, আপনারা কি কোনো উপকার পেয়েছেন আগে থেকে? হ্যাঁ, আগে থেকে অনেকটা উপকার পেয়েছি। আচ্ছা, আপনারা অনেক ভালো আছে, অনেক জায়গায় করেছি, সেরকম সুফল পাইনি, তারপরে ডাক শাস্ত্রী পেতে এসে আমরা অনেকটাই, 1 মাস হলো, অনেকটাই উপকার। অত দূর থেকে? আপনার নাম কি? প্রতিমা কয়াল। আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার জীবনে অনেক কিছু সমস্যা। কোনো ফল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কি মনে করেন ডক্টর দেবাশীষ শাস্ত্রী যে কোনো জটিল সমস্যার সত্যি করে প্রতিকার করতে পারেন? হ্যাঁ পারেন। আপনি এই কথা কি আরো 5 জনকে বলেন? হ্যাঁ বলেন। আপনি সত্যি সত্যি কথা বলছেন? আপনারা দেখলেন যে দেবাশীষদের কাছে আসলে, ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসলে কি পাওয়া যায়, সৌভাগ্যের দিশার অনুষ্ঠানের মাহাত্ম্য কি, এবার বুঝতে পাচ্ছেন আপনারা? যে প্রথমে যে বললেন, তার মেয়ের এডুকেশনের সমস্যা ছিল, অর্থাৎ পড়াশোনার সমস্যা ছিল, এবং তার বিবাহ সমস্যা ছিল, দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ কীভাবে বলেছেন। সেকেন্ড যিনি এসছেন, তিনি কী জন্য এসছেন? তার সন্তান হচ্ছিল না, ভেলোর থেকে ট্রিটমেন্ট করে, ভেলোরে ট্রিটমেন্ট হয়েছে, অ্যাপোলোতে ট্রিটমেন্ট হয়েছে, তার কোনোভাবেই সন্তান হচ্ছিল না, তার সন্তান হয়েছে। আর একজন যে শুনলেন, তার দাম্পত্য সমস্যায়, তার বিবাহ সমস্যায় দুবার বিবাহ হয়েছে, ডিসকানেক্ট হয়েছে, বারবার ডিসকানেক্ট হচ্ছে, তার বিবাহ সমস্যায় মাঙ্গলিক কালসর্প তার বীর্যক ছিল, কাটিয়ে দিয়ে তাকে নতুন করে আবার বিবাহ হলো,
তো হাইকোর্টের লয়ারের সঙ্গে তার বিয়ে হলো। এটা দেবাশ্রীদার এক্সপিরিয়েন্স, দেবাশ্রীদার কাছে মানুষ যারা এসছেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ বলবেন। দেবাশ্রীদার সিনেমার জগৎ থেকে লোক এনে ধার করে বলতে হয় না যে আপনাদের টাকা দিচ্ছি আপনারা বলুন আমার কাছে কাস্ট পেয়েছেন। আপনারা দেখছেন যে বহু মানুষ যারা প্রতারক তারা মানুষ সিনেমা থেকে লোক এনে কীভাবে বিজ্ঞাপন করছেন। বুঝতে হবে সিনেমার লোক এনে বিজ্ঞাপন করবেন কি, সিনেমার লোকজন কি তারা আসছেন তার কাছে, এটাকে বুঝতে হবে। সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য কী করেছেন এইটাকে আপনাকে বুঝতে হবে, তবে আপনি কিন্তু সেই জায়গায় চিন্তা করতে পারবেন। ভুল ডিসিশনে পা দেবেন তো আপনাদের অর্থ ক্ষতি হবে, কাজ পাবেন না। এটা হচ্ছে সিস্টেম। একজন অভিজ্ঞ মানুষের কাছে যাবেন যারা বংশ পরম্পরায় আপনাদের কাজ দিয়েছেন বা কাজ দিতে পেরেছেন, তাই সেই অভিজ্ঞ মানুষের কাছে যাবেন, নিশ্চয়ই আপনারা দেখবেন সেই কাজটা পাবেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? এই ভোটের জন্য অনেক টালমেটাল চলছে চেম্বারে, নিশ্চয়ই একটু যেখানে যেখানে চেম্বার আছে একবার সম্ভব হলে চলে আসবেন যদি দেবাশ্রীদের উপরে বিশ্বাস রাখে। ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। আপনার যেটা বলছি টাইমটা বলুন, দশটা দশ এএম। আচ্ছা দশটা দশ এএম, কোথায় জন্ম? আসানসোল। আসানসোল জন্ম, ঠিক আছে। হ্যাঁ ছেলে এখন কি করছে বলুন? আমি বলে দিচ্ছি, 11 নভেম্বর 1982 বৃহস্পতিবার ছিল, তাই তো? আচ্ছা এবারে হচ্ছে ওর হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি এবং ধনু লগ্ন। কন্যা রাশি ধনু লগ্ন নরগণ। আচ্ছা যেটা বলছি যে ওর চাকরির বিষয়টা আপনি জানতে চেয়েছেন, চাকরি ওর কি চাকরি হয়েছে? ওর সরকারি চাকরি করছে? হ্যাঁ আন্ডারটেকিং গভর্নমেন্ট, তাই তো? কারণ সরকারি চাকরির জায়গায় যে পোলাইটলি যে সরকারি চাকরি পাওয়া সেটা কিন্তু ওর কষ্টিতে অনেক ডিস্টারবেন্স রয়েছে। লগ্নে মঙ্গল কেতুর সঙ্গে রয়েছে এবং সেটা হচ্ছে ও মাঙ্গলিক, কিন্তু কর্মস্থানে বিভ্রান্তি এবং কিন্তু তার শরীরে কিন্তু তার স্কিনের সমস্যা থাকবে। এবং দ্বিতীয় মানে কি বলবো আপনাকে, তার হচ্ছে একাদশে কিন্তু অনেকগুলি গ্রহের যেমন দারিদ্র যোগ রয়েছে, স্বর্ণছড়া যোগ রয়েছে এবং তার কালসর্প যোগ রয়েছে। চাকরিটা আদৌ পার্মানেন্ট হবে কিনা সেইটাই কোনো গ্যারান্টি নেই। ট্রান্সফার তো দূরের কথা, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ বলছি, একটা কথা বলি? বলুন। বলছি যে ও কালসর্প দোষ মাঙ্গলিক তো আমি কাটিয়েছি। কাটিয়েছেন তা কি হয়েছে, ছেলে ভালো আছে? যদি কাটাবেন, যদি প্রতিকার করে থাকেন তাহলে দেবাশ্রীর কাছে আসতে হবে না। তাহলে আর জানার কি রইল, আপনি কাটিয়েছেন যখন তাহলে বসে থাকুন, ওয়েট করুন। উনি নিশ্চয়ই তো আপনাকে টাইম দিয়েছে, 21 দিন, 1 মাস, 3 মাস টাইম তো দিয়েছেন দেবাশ্রীর, যেটা দেন সেই টাইমটা পর্যন্ত। টাইম যদি এক্সপায়ার হয়ে যায় বলবেন যে না কাজ হয়নি, বুঝবেন কাজ হয়নি। এরকম তো ভণ্ড তপস্বী মার্কেটে অনেক বেরিয়েছে যারা মাঙ্গলিক বাড়িতে বসে কাটিয়ে দিচ্ছে, আপনার কালসর্প কাটিয়ে দিচ্ছে, এমনি ভগবানকে একদম কাছে নিয়ে চলে এসছে, এরকম তো বহু মানুষ মার্কেটে বেরিয়েছে। নামে তো কথা বলি, বুঝতে পারছি, বলুন। বলছি যে আমি একটা তান্ত্রিককে দিয়ে কাটিয়েছি, হ্যাঁ হ্যাঁ, এখন আপাতত আমার ছেলে এমনি ভালো আছে, ঠিক আছে। হ্যাঁ বলুন। তা আমি যেটা জানতে চাইছিলাম যদি একটু বলেন। কি বলুন? ওই যে বললাম না, কতটা কাটিয়েছেন সেটা তো আমি বলতে পারবো না, বলতে পারবো? আপনার ছেলের জন্মকোষ্ঠীতে তার যে দোষগুলি রয়েছে সেটা যে আপনি বলছেন যে একজন তান্ত্রিক দিয়ে কাটিয়েছে, সেটা কতটা কাটিয়েছেন সেটা তো আমাকে দেখতে হবে। ছেলেকে নিয়ে আসবেন, ওর হস্তরেখা দেখবো, ওর মুখমণ্ডল দেখব, বিচার করব যে ওর কালসর্প মাঙ্গলিক যদি কেটে থাকে, ওর হাতের ভিতরে চিহ্ন রয়েছে কালসর্প যোগের এবং মাঙ্গলিক চিহ্ন রয়েছে। যারা যারা অ্যাস্ট্রোলজির উপর পিএইচডি করেছেন তারা বলে দিতে পারবেন, বুঝতে পারছি। চেম্বারে আসবেন তো চিহ্ন আছে কি না বা কপালে সেই চিহ্ন মুছে গেছে কিনা
যদি মুছে যায় তাহলে বুঝতে হবে যে না কাটিয়েছেন, আর যদি মুছতে না মুছে যায় বুঝবেন যে সে যোগ রয়েছে, সেটাকে দেখব। না দেখে দেবাশিসদা কোনো আন্দাজে ট্রিটমেন্ট করেন না। ডক্টর দেবাশিস শাস্ত্রী হচ্ছে ফাইনাল ট্রিটমেন্ট, এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল ট্রিটমেন্ট। 32 ইয়ার্স, 32টি বছর বিভিন্ন দেশে বিদেশে চেম্বার করতে হয়েছে, একটি মানুষ নেই যদি থেকে থাকেন যে স্যার আপনার কাছে গেছিলাম, সে বর্ধমান হোক, দুর্গাপুর হোক, আসানসোল হোক, কোচবিহার হোক, শিলিগুড়ি, জলপাইগুড়ি, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি বা জামশেদপুর, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া বা কলকাতায় যারা দেখিয়েছে, একটি মানুষই থেকে থাকেন যে স্যার আপনার কাছে কাজ গেছিলাম, প্রতিকার করেছি, কাজ হয়নি। দয়া করে টাকা বা অর্থ, আপনি যে অর্থ দিয়ে প্রতিকার করেছেন আজও পর্যন্ত বলবো, আপনার অর্থ আপনি ফেরত নিয়ে যান। আপনি এসে দেখুন, যদি থেকে থাকেন ওপেন বলুন, মানুষের সামনে বলুন যে স্যার আমি কাজ পাইনি, আপনি বড় বড় কথা বলছেন, কাজ পাইনি, কারণ আপনার সঙ্গে সম্পর্ক আমার কাজের। যারা মানুষের সেবা করে এসছেন তারা আপনার কাজের জন্য ভাববেন, তার সুনামের জন্য ভাববেন, যে আপনি আজকে আপনার কাজ দিতে পারলে আপনি আরেকজনকে বলবেন, তিনি আরেকজনকে বলবেন, আপনার আত্মীয়কে বলবেন। তো এটাকে হচ্ছে অ্যাস্ট্রোলজি, মানুষকে ব্যবসা বাণিজ্য করে, মানুষকে ভয়রানি করে, মানুষকে সর্বহারা করার নাম অ্যাস্ট্রোলজি নয়। যারা করেন, যারা যারা বহু মানুষের কাছে গিয়ে এরকমভাবে হাজার হাজার টাকা নষ্ট করেছেন, লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন, তাদের জন্য বলবো একবারের জন্য দেবাশিসদের কাছে আসতে, ডক্টর দেবাশিস শাস্ত্রীকে একবারের জন্য আসতে, সারা বছর আসতে হবে না, বারবার প্রতিকার করতে হবে না, বারবার ভিজিট লাগবে না, সমস্ত চেম্বারে এখন একবার ভিজিট লাগে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, সমস্ত চেম্বারে দেবাশিসদা মানুষের জন্য করেন। আর এই প্রমাণ আপনাদের কাছে আপনারা দেখেছি, আপনার আত্মীয় নয়, আপনার বন্ধু নয়, বান্ধবী নয়, পাড়ার লোক না, গ্রামের লোক না, শহরের লোক, এতটা বছরে কেউ না কেউ দেবাশিসদার কাছে এসেছেন। যারা এসেছেন কেউ সন্তান হচ্ছে না, দীর্ঘদিন বিয়ে করেছেন সন্তান হচ্ছে না, তার সন্তান করে দেওয়া হয়েছে, কারো হয়তো দাম্পত্য সমস্যার জন্য এসছেন, তার দাম্পত্য সমস্যা মিটে গেছে, কেউ কঠিন ব্যাধিতে ভুগছেন, রিসেন্ট একটি বর্ধমানের ঘটনা, বছর ভদ্রলোক 3 বছর ধরে শুয়েছিলেন বিছানায়, পেছনে পচন ধরেছিলেন, 1.5 মাসে তাকে সুস্থ করে দেওয়া হয়েছে। যারা পিএইচডি করেছেন তারা আপনার সমস্যা এবং ব্যাধি দুটোই সারিয়ে দেবেন একই প্রতিকারে, এর নাম অ্যাস্ট্রোলজি। যারা ডাক্তারে সম্ভব নয় এই জায়গাটা বুঝতে হবে, বারবার আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার বলছেন আপনি সুস্থ, আপনি বলছেন আপনি অসুস্থ, কেউ নার্ভের সমস্যায় ভুগছেন, কেউ হার্টের সমস্যায় ভুগছেন, কেউ স্পন্ডিলাইটিসে ভুগছেন, কেউ ক্যান্সারে ভুগছেন, বিভিন্ন কেউ লিভার সমস্যায় ভুগছেন, কেউ হাঁটুর যন্ত্রণায় ভুগছেন, একবারের জন্য চেষ্টা করুন, ছাড়িয়ে দেওয়া হবে তাকে, আপনাকে গ্যারান্টি পেয়ে যাবেন, ওষুধ খেতে হবে না, এই জায়গাটা বুঝতে হবে, এটার নাম অ্যাস্ট্রোলজি, মেডিকেল অ্যাস্ট্রোলজি। যারা মেডিকেল অ্যাস্ট্রোলজি পিএইচডি করতে পেরেছেন তারা জীবনে মানুষকে অনেক সাকসেস দিয়েছেন, শততাশই সাকসেস দিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ বলবেন। আজকের আপনাকে সাকসেস দিতে পারলে আপনি বলবেন, কালকে আরেকজনকে বলবেন। একজন অভিজ্ঞ মানুষের দাম এতটাই প্রবল যেটা মানুষকে সেবা দিতে পারেন। আর যারা হাতুড়ে ডাক্তার দেখান, কোথায় কম আছে, দেবাশিসদার কাছে আসলে যে বেশি টাকা লাগে তা নয়, 3-4 রকমের প্রতিকার আছে, তার মধ্যে আপনার সামর্থ্য আপনি সামর্থ্য অনুযায়ী নিতে পারবেন। দেবাশিসদার কাছে বারবার ভিজিট লাগে না, দেবাশিসদার কাছে বারবার আসতে হয় না। একজন হাতুড়ে অ্যাস্ট্রোলজার আর একজন পিএইচডি করা অ্যাস্ট্রোলজারের পার্থক্য কত সেটা আপনি বুঝতে পারবেন, একজন এমডির ডাক্তার আর একজন হাতুড়ে ডাক্তার তার পার্থক্য কত আপনারা বুঝতে পারবেন, বছরের পর বছর ঘুরেও কুল পড়তে পারবেন না, আপনার জীবনে কোনো সমস্যা সমাধান হবে না এবং আপনার স্বপ্ন, বিলাসবহুল জীবনের স্বপ্ন পূর্ণ হবে না, এর নাম অ্যাস্ট্রোলজি। আজকে সময় নেব না, দেবাশিসদার উপরে যাদের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে একবার অলওয়েজ ওয়েলকাম, চেম্বারে আসবেন, এবং দেবাশিসদার সঙ্গে যারা লাইনে পাচ্ছেন না তাদের যে কথা বলেই লাইনে আসতে হবে এরকম কোনো বিষয় নয়, যারা পাচ্ছেন তো ভালো, যারা পাচ্ছেন না সরাসরি বুকিং করে চেম্বারে চলে আসবেন, কাজ দেওয়ার দায়িত্ব আমার, এটা আপনাদের বিষয় নয়। গরিব মানুষের জন্য ট্রিটমেন্ট আছে, যাদের অবস্থা সম্পর্কে তাদের জন্য ট্রিটমেন্ট আছে, কোনো কোনো কাজ হয়তো একটু আগে হবে, কোনোটা পরে হবে, এটাই হল সিস্টেম। আজকে সময় নেব না, আবার আপনার 60+ 4:25 আপনারা দেখবেন
সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে নমস্কার জানাচ্ছি, ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।